আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, এই সেই লেবু, শ্রীমঙ্গলের বিখ্যাত লেবু। এটা সারা বাংলাদেশের কিন্তু এর কদর রয়েছে এবং আমাদের সামনে আজকে আমরা বাগান মালিক যিনি কষ্ট করে এই লেবু চাষ করেন ওনার কাছে জানতে চাইবো যে আপনার কি মুনাফা হচ্ছে কিনা, বা আপনার কি মনে হচ্ছে যে লেবুটার চাহিদা কেমন বাজারে? আমাদের বাজারে চাহিদা যেরকম, আমাদের যে চাহিদা ওই পরিমাণ আমরা পাইনি। এখন কি হিসাবে বিক্রি করতেছেন লেবু? লেবু বিক্রি করতেছি যেমন কাল গতকালকে আমি লেবু বিক্রি করছি আপনার 4000 লেবু 2800 টাকা 70 পয়সা। অর্থাৎ এই বাগান থেকে লেবু গাড়ি করে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা গাড়ি রয়েছে, এই গাড়ি করে লেবুটা কিন্তু বাজারে যাবে। এই গাড়ি ভাড়াটা কত আপনারা দিতে হয়? 1000 টাকা গাড়ি ভাড়া, 1000 টাকা দিতে হয়। লেবু যায় 4000, 4000 লেবু 70 পয়সা, মানে পার লেবু মাত্র 70 পয়সা হারে বিক্রি হচ্ছে। সেই হিসাবে যারা বাগান মালিক রয়েছে তাদের কিন্তু, এখানে শ্রমিক রয়েছে অনেক শ্রমিক, তাদের কিন্তু আবার দিনে কত টাকা দেন? 250 টাকা প্রতিদিন। আপনার কয়জন শ্রমিক আছে? 6 জন। 6 জন শ্রমিক আছে, 6 জন শ্রমিক কিন্তু 1000 লেবু আনতে পারে, পুরো দিন তুললে 8000 লেবু তুলতে পারে। তো সুপ্রিয় দর্শক, সারা দিন মানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তারা যদি লেবু ক্রয় করে তাহলে সেই লেবুর চাহিদা হচ্ছে 8000 লেবু তারা 6 জন শ্রমিক আনতে পারে এবং প্রত্যেকের 250 টাকা করে কিন্তু বেতন রয়েছে। তো এই যে লেবু যারা মালিক রয়েছে তারা কিন্তু প্রচুর কষ্ট করে এখানে টাকা ইনভেস্ট করে কিন্তু সেই হারে মুনাফা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার কোনো দাবি দাবা আছে কি না? আমাদের দাবি যে আমরা যে হিসাবে খরচ দিয়েছি, সারের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, যেমন যারা শ্রমিক যারা আছে তাদেরও পয়সা আগের থেকে অনেক বাড়তি দেওয়া হইতেছে, ওই হিসাবে আমরা লেবু টাকা পাইতেছি। তো সুপ্রিয় দর্শক, এই শ্রীমঙ্গলের লেবু আশা করি আপনার বাসায়ও আছে, সেই লেবুটা এখানে আপনারা একটু দেখাই, আপনারা লেবুটা একটু দেখেন, ক্যামেরাম্যানকে বলবো শুধু লেবুটা একটু দেখান। এবং প্রতিটা টুকরে কিন্তু লেবু চলে যাচ্ছে, এই লেবু কিন্তু এখানে বাছাই করা হয় এবং যেই দাগি লেবু সেটা কিন্তু পিছনে ফেলে দেওয়া হচ্ছে, ভালো লেবু কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো আপনারা জানেন যে লেবু 2 থেকে 3 দিন থাকলে কিন্তু লেবুটা লাল হয়ে যায়। তো 70 পয়সা মাঝে মধ্যে হয়তো এই 1 টাকা বিক্রি হয় একটা লেবু, কিন্তু বাজার অনুযায়ী তারা কিন্তু সেটা লাভ পাচ্ছে না, মধ্যভোগী যারা তারা কিন্তু মোটামুটি এই লেবু অনেক টাকা বিক্রি করে। তো আপনারা যারা সরাসরি যারা পাইকার রয়েছেন, আমার মনে হয় যদি আপনারা সরাসরি পুঁজিতে এসে লেবু ক্রয় করেন আপনাদের জন্য সে সুবিধা রয়েছে এবং তারাও কিন্তু তখন উপকার ভোগী হবেন। সবাইকে ভালো থাকবেন। শ্রীমঙ্গলের লেবু বাগান থেকে আমি তাজুল ইসলাম জাবেদ বিদায় নিচ্ছি, সালামু আলাইকুম। ছোট বড় সবগুলা আমার 200 গাই না, লেবু 200 হিসেবে চলে দিচ্ছি।